হাই ভিউয়ার্স, মনেশিপন বলছি। থাম্বনেইলে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখানে লেখা হয়েছে আমার ইনকাম অনেক টাকা। আসলে আমি আমার ইনকামের কথা বলছি না, আমি বলছি এই নিশে, অর্থাৎ ক্যারিবিয়ান নিশে সারা ওয়ার্ল্ড থেকে, ইভেন বাংলাদেশ থেকে লোকজন ইউটিউবে চ্যানেল, ফেসবুকে পেজ তৈরি করে কীভাবে হিউজ পরিমাণে ইনকাম করছে, এবং আপনারাও কীভাবে এ ধরনের চ্যানেলগুলো তৈরি করতে পারেন, পেজগুলো তৈরি করতে পারেন এবং সেখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন, তার ফুল প্রসিডিউরটি আজকে আমি শো করছি। তার আগে আপনাদেরকে শো করছি যে টেডিবিয়ার নিশে লোকজন কী পরিমাণে আর্ন করছে। তো আমরা যদি ইউটিউবে সার্চ করি টেডিবিয়ার ফানি ভিডিও, লক্ষ্য করুন এখানে আপনারা প্রচুর চ্যানেল পেয়ে যাবেন, এবং এই ধরনের ভিডিও চ্যানেলগুলোর ইনকাম দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। লক্ষ্য করুন আমি দু একটি চ্যানেল আপনাদেরকে শো করছি, যেমন সাপোজ দিস ওয়ান। মার্কেটে গেলে আপনারা এই ধরনের প্রচুর টেডিবিয়ার পারফরমেন্স দেখতে পান, সেখান থেকে আপনারা টেডিবিয়ারের ভিডিও ফুটেজগুলো নিয়ে চ্যানেল তৈরি করতে পারেন। আমি এ টু জেড প্রসিডিউর শো করছি আপনাদেরকে, লক্ষ্য করুন। সাপোজ আমরা যদি এই ভিডিওটি দেখি, 493K সাবস্ক্রাইবার, তাহলে আমরা এটির যদি ইনকাম দেখতে চাই, আমি কপি করে নিলাম, সোশ্যাল ব্লেডে যদি আমি সার্চ করি, লক্ষ্য করুন $485 থেকে শুরু করে $7.8K। তাহলে আমরা মিনিমাম যদি $500 ধরি, আমি যদি একটু ক্যালকুলেট করি, লক্ষ্য করুন আমরা একেবারে কম অ্যামাউন্টই ধরেছি, $500। সাপোজ এই চ্যানেলটি $500 ইনকাম করছে প্রতি মাসে, তাহলে এস্টিমেটেড মান্থলি আর্নিংস, তাহলে আমরা যদি $500 যেহেতু 100 টাকা করে, ইন্টু 100 = 50,000 টাকা এই চ্যানেলটি পার মান্থ ইনকাম করছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এ ধরনের চ্যানেলগুলোর মিনিমাম আর্নিংস 50,000 টাকা পার মান্থ। আর আজকে আমি আপনাদেরকে শো করছি এ টু জেড কীভাবে আপনারা একটি পেজ তৈরি করবেন, একটি চ্যানেল তৈরি করবেন এ ধরনের নিশগুলো নিয়ে, অর্থাৎ টেডিবিয়ার নিশে, এবং পাশাপাশি আপনারা উইদাউট ভিডিও রেকর্ড গুগলের সার্চ থেকে কীভাবে টেডিবিয়ার কন্টেন্ট কালেক্ট করতে পারেন বিস্তারিত আমি শো করব। তাহলে ফার্স্ট টাইম আপনাদের যেটি দরকার সেটি হচ্ছে কপি কন্টেন্ট। আপনারা গুগলে যদি সার্চ করেন রয়্যালটি ফ্রি টেডিবিয়ার ভিডিও ডাউনলোড, তাহলে আপনারা প্রচুর সাইট পেয়ে যাবেন যেখান থেকে আপনারা রয়্যালটি ফ্রি কন্টেন্ট ডাউনলোড করতে পারবেন। যেমন আমি যদি পিক্সেলসে যাই, লক্ষ্য করুন প্রচুর ভিডিও ফুটেজ যেগুলো নিয়ে আপনারা আপনাদের মেধা খাটিয়ে ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন এখানে আমি একটি ভিডিও ডাউনলোড করে আপনাদেরকে শো করছি, সাপোজ দিস ওয়ান। তো সাপোজ আমি এই ভিডিওটি ডাউনলোড করে নিচ্ছি, জাস্ট ফ্রি ডাউনলোডে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। লক্ষ্য করুন ডাউনলোড হচ্ছে, উইদিন ভেরি শর্ট টাইম এটি ডাউনলোড হয়ে যাবে। তো ভিডিওটি আর যেহেতু আপনারা এতক্ষণ দেখেছেন, তাহলে নিশ্চয়ই আপনারা একটি ফেসবুক পেজ অথবা একটি চ্যানেল থেকে ইনকাম করতে চাচ্ছেন, ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে চাচ্ছেন টেডিবিয়ার নিশে। আমি আপনাদেরকে ভিডিও তৈরি করে আপলোড করে শো করছি। তো এ ধরনের একটি পেজ আপনারা তৈরি করে নিতে পারেন ফেসবুক পেজ মনিটাইজের মাধ্যমে আর্ন করার জন্য। যেমন আমি তৈরি করেছি টেডিবিয়ার ফানি ভিডিও, জাস্ট তৈরি করেছি আমি ভিডিওতে শো করার জন্য। তো লক্ষ্য করুন এখানে আমি একটি ভিডিও আপলোড করেছি, অলরেডি 2টি লাইক চলে এসেছে, একেবারে নতুন পেজ। এরপর লক্ষ্য করুন আমি আপনাদেরকে শো করার জন্য একটি চ্যানেল তৈরি করেছি, টেডিবিয়ার ফানি ভিডিও জাস্ট তৈরি করা হয়েছে। তো এখানে আমি কপি কন্টেন্ট ভিডিও আপলোড করে আপনাদেরকে শো করছি, অর্থাৎ আমি পেজে আপলোড করেও আপনাদেরকে শো করব এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেও আপনাদেরকে শো করব। তো আমরা একটি ভিডিও ডাউনলোড করে নিয়েছি, আপনারা যারা মোবাইলে এডিট করেন তারা মোবাইল দিয়ে খুব ইজিলি করতে পারেন। আমি আপনাদেরকে ক্যামতাসিয়া দিয়ে শো করছি, সাপোজ আমি আপনাদেরকে শর্টস ফরম্যাটে শো করছি। তো সবচেয়ে ভালো হবে আপনারা যদি টেডিবিয়ার কস্টিউম জোগাড় করে নিজেরাই ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে হিউজ পরিমাণে ভিউ পাবেন। লক্ষ্য করুন আমি শর্টস ফরম্যাটের জন্য একটি ফাইল তৈরি করে রেখেছি, সেখানে জাস্ট আমি এডিট করে তৈরি করব। তাহলে আমি আগের ভিডিওটি ফেলে দিচ্ছি, এখানে আমরা বর্তমান চ্যানেলের, অর্থাৎ যে চ্যানেলের জন্য তৈরি করেছি সেই চ্যানেলের নামটি দিয়ে দিতে পারি, যেমন দিস ওয়ান টেডিবিয়ার ফানি ভিডিও। তাহলে আমি এটি কপি করে নিচ্ছি, কপি করে জাস্ট এখানে, অর্থাৎ ইউটিউবের বর্তমান ফরম্যাটে এটির ফন্ট সাইজ আমরা একটু ছোটো করে দিব, ইভেন আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, সাপোজ এটিকে আমি ব্ল্যাক কালারে অথবা এই কালারে দিয়ে দিচ্ছি। আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটি শো করছি, এগুলো কীভাবে করতে হবে, কীভাবে এখান থেকে সেট করতে হবে বিস্তারিত এগুলো জানেন আপনারা, তারপরেও যদি না জানেন আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপনে এসে এখানে জাস্ট ক্যামতাসিয়া লিখে সার্চ দিলে আপনারা ক্যামতাসিয়ার উপরে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন, এবং যেগুলো দেখে প্রচুর পরিমাণে শিখতে পারবেন। তাহলে এ অবস্থায় আমি মিডিয়াতে ভিডিওটি নিয়ে আসবো, ইম্পোর্ট মিডিয়া।
এই ভিডিওটি আমরা ডাউনলোড করেছি তাহলে ভিডিওটি জাস্ট ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসব এখানে এনে অর্থাৎ টাইমলাইনে নিয়ে আসব এবং এটিকে আমরা ইচ্ছামতো সাইজ বড় ছোট করে দিতে পারি তো এই ভিডিওতে যদি কোনো সাউন্ড থাকে সেটি আপনারা ফেলে দিবেন ইভেন ভিডিও কপি করে আমরা প্রয়োজনে একটু বড় করে নিতে পারি তাহলে ফার্স্ট টাইম আমি এই ভিডিওটি আপনাদেরকে ইউটিউব চ্যানেলের জন্য তৈরি করে শো করছি কল আউট যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে সাপোজ কেটে ফেলছি ডিভাইডার কেটে ফেলছি কেটে ফেলে এটি ডিলিট করে দিলাম তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আপনি ইউটিউবের জন্য যখন ভিডিও তৈরি করবেন আমি যদি চ্যানেলে যাই আপনি ইউটিউব চ্যানেলের জন্য যখন ভিডিও তৈরি করবেন তখন ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ডাউনলোড করতে হবে এর জন্য আপনারা যা করবেন এখান থেকে ইউটিউব স্টুডিওতে চলে আসবেন এবং এখান থেকে আপনারা অডিও লাইব্রেরিতে চলে আসবেন যে কোনো অডিওর উপরে আপনারা মাউস পয়েন্টার নিলে এভাবে দেখতে পারবেন ইউ ক্যান ইউজ দিস অডিও ট্র্যাক ইন অ্যানি অফ ইউর ভিডিওস ইনক্লুডিং ভিডিওস দ্যাট ইউ মনিটাইজ অর্থাৎ আপনি মনিটাইজের জন্য যে ভিডিওগুলো তৈরি করছেন সেখানেও এটি ইউজ করতে পারবেন নো অ্যাট্রিবিউশন রিকোয়ার্ড আপনি ইচ্ছা করলে ভিউ ডিটেলস দেখে নিতে পারেন তাহলে আমরা জাস্ট একটি অডিও শুনি আই থিঙ্ক দিস ওয়ান ইজ গুড তাহলে এটি আমরা ডাউনলোড করে নিব লক্ষ্য করুন এখানে চলে এসেছে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব তাহলে এই ভিডিওটি আমরা ইউটিউবের জন্য তৈরি করছি আমি অডিওটি নিয়ে আসি দিস ওয়ান আমি অডিওটি এখানে দিয়ে দিলাম কাট করে ফেলছি ডিভাইড করে ফেলছি অডিওটি বাড়তি অংশটুকু ফেলে দিলাম কল আউটটিকে আমরা একটু বড় করে দিলাম এখানে আমরা ইউটিউবের মিউজিকটি দিয়ে দিয়েছি অর্থাৎ ইউটিউবের জন্য যে ভিডিওটি আপনি তৈরি করছেন সেখানে ফেসবুকের সাউন্ড ইউজ করা যাবে না আবার ফেসবুকের জন্য যে ভিডিওটি তৈরি করছেন সেখানে ইউটিউবের সাউন্ড ইউজ করা যাবে না তাহলে এটি আমি সেভ করে নিচ্ছি এক্সপোর্ট এক্সপোর্টে গিয়ে জাস্ট ভিডিও তৈরি করে নিব আমি যদি চ্যানেলে যাই আমি জাস্ট চ্যানেলের নাম দিয়েই ভিডিওটি সেভ করে নিচ্ছি আমরা ইচ্ছে করলে ভিডিওটিকে আরও মডিফাই করতে পারতাম বাট টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে কারণ একসাথে আমি আপনাদেরকে ফেসবুক মনিটাইজেশন প্লাস ইউটিউব মনিটাইজেশন টেডি বিয়ার নিশে দুটি শো করছি তো আমাদের ভিডিওটি তৈরি হয়ে গিয়েছে আমি চ্যানেলের ফার্স্ট ভিডিও হিসাবে এটিকে আপলোড করে আপনাদেরকে শো করছি তাহলে আমি যদি আপলোডে যাই আপলোড ভিডিও সিলেক্ট ফাইলস এটি হচ্ছে আমাদের ভিডিও আমি আপলোডে দিলাম কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক ধরবে না আমি সেটি আপনাদেরকে শো করতে চাচ্ছি তো এখানে আপনারা জানেন চমৎকারভাবে আপনাদেরকে ডেসক্রিপশন দিতে হবে টাইটেল দিতে হবে তো আমি কিছুই দিচ্ছি না জাস্ট আপনাদেরকে ভিডিওটি আপলোড করে শো করছি এবং এখানে আপনারা ইচ্ছা করলে থাম্বনেল দিতে পারেন বাট নতুন চ্যানেল হিসাবে এখানে আমাকে থাম্বনেল দিতে দিবে না অর্থাৎ যদি আমি এই চ্যানেল নিয়ে কাজ শুরু করি তাহলে আমি থাম্বনেলের অপশান পেয়ে যাব এখান থেকে আপনারা প্লেলিস্ট সিলেক্ট করতে পারেন এগুলো অবশ্যই কিডসের জন্য ইয়েস মেডস ফর কিডস এভাবে সিলেক্ট করে দিবেন এবং শো মোডে গিয়ে এখানে আপনার ট্যাগগুলো ইউজ করবেন সাপোজ আমি এই ট্যাগটি দিচ্ছি আপনারা 500 ক্যারেক্টার পর্যন্ত ট্যাগ দিতে পারবেন তো ল্যাঙ্গুয়েজ এখানে আপনারা ইচ্ছা মতো আপনি যদি ইংলিশ চ্যানেল তৈরি করেন তাহলে ইংলিশ দিবেন আপনি যদি বেঙ্গলি চ্যানেল তৈরি করেন তাহলে এখান থেকে বাংলা সিলেক্ট করে দিবেন লক্ষ্য করুন আমি জাস্ট শো করতে চাচ্ছি যে চেকসে ধরা পড়বে না আমরা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে পারছি এটি আমি আপনাদেরকে শো করতে চাচ্ছি নেক্সট নেক্সট লক্ষ্য করুন কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই নেক্সট অ্যান্ড পাবলিক আমি পাবলিশ করে আপনাদেরকে শো করছি আপনারা ইচ্ছেগুলো শিডিউল করতে পারেন যখন অনেক ভিডিও নিয়ে কাজ করবেন আপনারা পাবলিশ অ্যান্ড ডান এ অবস্থায় আপনারা শেয়ার করতে পারেন নতুন চ্যানেলে অবশ্যই শেয়ার করতে হবে তো আমরা যদি ভিডিওটি দেখি লক্ষ্য করুন এটি শর্টস হিসাবে অটোমেটিক্যালি আপলোড হয়ে গিয়েছে তো এ অবস্থায় আমরা ফেসবুকের জন্য সেম এই ভিডিওটি তৈরি করব এ অবস্থায় আপনাদেরকে পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে লক্ষ্য করুন গতকাল পেজ তৈরি করেছি আমি পোস্ট রিচ 148 পোস্ট এঙ্গেজমেন্ট 137 তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন এই নিশ নিয়ে অর্থাৎ টেডিবিএন নিশ নিয়ে কতটা চমৎকারভাবে আপনারা কাজ করতে পারেন আজকের টিউটোরিয়ালটি যদি এ টু জেড ফলো করেন তো আমি যদি মেটা বিজনেস সুইটে যাই তাহলে যেহেতু এক মিনিটের কম এই ভিডিওটি আমি রিল হিসাবে আপলোড করছি আপনারা লং ভিডিও আপলোড করলে ক্রিয়েট পোস্ট থেকে আপলোড করতে পারবেন আমি ক্রিয়েট রিলে ক্লিক করছি আমরা ইচ্ছে করলে ফেসবুক থেকেও ফেসবুকের অডিও ডাউনলোড করে নিতে পারতাম আমাদের ভিডিওতে যেহেতু সাউন্ডই থাকবে না তাই আমরা সরাসরি এখান থেকে সাউন্ড ধরিয়ে দিতে পারবো আমি অ্যাড ভিডিওতে ক্লিক করছি লক্ষ্য করুন এখানে আমি যেটি ডাউনলোড করেছিলাম সরাসরি
সেটি আপলোড করে আপনাদেরকে শো করছি। রিনেম, সাপোজ রিনেম করে নিলাম, এখানে এখানে ইচ্ছে মতো আমরা ফেসবুক থেকে অডিও ডাউনলোড করে এখন এই অডিও দিয়েও আমরা ভিডিও তৈরি করতে পারতাম, বাট আমি শর্টকাটে শো করছি। আপনারা আগের ভিডিওগুলো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কোনো ধরনের কপিরাইট ইস্যু নেই। এখানে আমরা ক্যাপশন দিতে পারি, সাপোজ আপনারা ডিটেলস লিখে দিতে পারেন, এখান থেকে আপনারা থাম্বনেইল চুজ করতে পারেন, ইমেজ আপলোড করতে পারেন থাম্বনেইলের। নেক্সট, যেহেতু ভিডিওতে সাউন্ড নেই তাহলে আমরা এখানে যে কোনো একটি সাউন্ড দিয়ে দিতে পারি। সাপোজ আমি ড্যান্স লিখে সার্চ দিচ্ছি, আমি এটি নিচ্ছি এবং খুব শর্ট টাইমের মধ্যে এটিও পাবলিশ হয়ে যাবে। তো আশা করছি পুরো টিউটোরিয়াল আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা টেডি বিয়ার নিশে পেজ তৈরি করতে পারেন, ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন এবং সেগুলোর জন্য ভিডিও তৈরি করতে পারেন। আমি অনেক ধরনের আইডিয়া দিয়েছি, যে কোনো একটি আইডিয়া, অর্থাৎ আপনি লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন অথবা শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন, চ্যানেল তৈরি করতে পারেন, পেজ তৈরি করতে পারেন এবং সেগুলো মনিটাইজ করার মাধ্যমে হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন। তো ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইশিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকার আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।